নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ওভি আর্টস অ্যান্ড ক্রাফটের একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা ছোট ছোট রেজিনের কিছু ক্রাফট বানিয়েছি, যেগুলো দেখতেও খুব ভালো লাগে এবং আপনারা খুব সহজে এগুলো বানাতে পারবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে এই টাইপের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, প্রথমেই আমি একটা সিলিকন, যে আমাদের কাজের, যে আমরা মোবাইল রিপেয়ারিং করি তার যা কাজের যে বোর্ড আছে সিলিকন প্যাড, সেইটার দুটো তিনটে খাপকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ক্লিনার দিয়ে। প্রথমে আমি ক্লিন করে নিলাম ভালোভাবে, যাতে কোনো ময়লা ওর মধ্যে না থাকে। এরপর ছোট ছোট স্ক্রু, যেগুলো আমার পড়ে থাকে বা কাজে লাগেনি, সেই সব স্ক্রু, চার্জিংয়ের পিন স্ক্রু, দেখুন স্ক্রু রয়েছে নানা রকমের। তারপরে দেখবেন আরও আমি জিনিস দিচ্ছি এর মধ্যে, এই এগুলো হচ্ছে ছোট ছোট স্ক্রু কিছু দিলাম, যেগুলো ওই মধ্যে ঢুকে যাবে সেই রকম স্ক্রু আমি খুঁজে খুঁজে ওর মধ্যে দিচ্ছি। এবার দেখুন, এটা হচ্ছে একটা খোলা চার্জিংয়ের পিন, সেগুলো দিলাম, এরকম ছোট ছোট জিনিস দিয়ে এগুলোকে ভর্তি করে দিলাম। তারপর আমি যে আর্ট রেজিন আছে সেই রেজিন আমি রেডি করলাম, এটা আগে আমি রেডি করে নিয়ে সেটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখবেন যে কোনো অনলাইন স্টোরে এগুলো পাওয়া যায় আর্ট রেজিন, সেখান থেকে এটা আপনারা দেখে কিনে নেবেন। এবং পরিমাণ মতো এগুলো আমি খোপের মধ্যে ঢেলে নিলাম, দেখুন আমি আস্তে আস্তে খুব ঢালছি, ঢেলে নিলাম। এরপরে পাশেরটায় আরও কিছু তারের, যে উপরের নানা রকমের তার কাটা, সেগুলো রেখে তার উপরও আমি রেজিন ঢেলে দেব। দেখুন এই যে নানা কালারের আমি তার এর মধ্যে দিয়ে ছোটো বড় নানা টাইপের ছোটোখাটো তার দিয়ে আবার রেজিন ঢেলে দিলাম। এগুলো যখন শুকিয়ে যাবে তখন খুব স্কোয়ার স্কোয়ার বিটের মতো লাগবে। দেখুন এটা আমি এরকমভাবে জমিয়ে দিলাম, এরপরে দেখুন এগুলো শুকিয়ে গেছে এবং যেহেতু আমি সিলিকন প্যাডের মধ্যে করেছিলাম তো খুব সহজে এগুলো উঠে আসবে। দেখুন কি সুন্দর ছোটো ছোটো জিনিস, যার মধ্যে ওই ভেতরে জিনিসগুলোকে দেখা যাচ্ছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সেটা আপনাদের নোটিফিকেশন বারে চলে চলে